হ্যাঁ ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, আর আজকে কিন্তু দারুণ একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি। আর তাই তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর জেনে নাও পুরো তথ্য, এই মার্কেটটি সম্পর্কে পুরো তথ্য তোমাদেরকে দিয়ে দেবো, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি আজকে রয়েছি ক্যানিং স্ট্রিট মার্কেটে, আর সেখানে তোমাদের যে সাজার জিনিসের বিরাট একটা মার্কেট প্রত্যেক দিন বসে যায় সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। আর ক্যানিং স্ট্রিট মার্কেটটি কিন্তু এশিয়ার সবথেকে বড় বৃহত্তম মার্কেট, তাই জন্য তোমরা কিন্তু এখান থেকে নিয়ে গিয়ে সুন্দর একটি ব্যবসা তৈরি করতে পারো। আর এই যে দেখছো কানের দুলগুলি, এগুলো কিন্তু 10 টাকা করে কেনা পড়বে আর বিক্রি হবে তোমাদের 20 টাকা 25 টাকা। এখান থেকে নিয়ে গিয়ে কিন্তু তোমরা 4-5 গুণ লাভে তোমরা একটি সুন্দর ব্যবসা তৈরি করতে পারো। তাই আজকে যারা এরকম ভিডিওর একটি সন্ধানে রয়েছো তাদের জন্য আজকের ভিডিওটা খুব উপযোগী হবে আশা রাখবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বিশদ তথ্য তোমরা পেয়ে যাবে, এই মার্কেটটিতে কীভাবে আসবে, কখন আসবে, কী বারে আসবে সবটাই তোমাদেরকে ভালোভাবে জানিয়ে দেবো। আর এই মার্কেটটিতে তোমরা কিন্তু সাজার জিনিস জগতের যত রকম আইটেম আছে সমস্তটা পেয়ে যাবে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই মার্কেটে কিন্তু সমস্তটাই পাইকারি বিক্রি হয়, কোনোটা কিন্তু খুচরো বিক্রি হয় না। যারা খুচরো মার্কেটের সন্ধানে রয়েছে, এটা কিন্তু খুচরো মার্কেট নয়, তাদের উদ্দেশ্যে বলে রাখি, খুচরো কেনাকাটার জন্য যারা আসবে তারা কিন্তু মোটেও লাভবান হবে না। যারা পাইকারি বা ব্যবসার জন্য নিতে চাইছো তারা অবশ্যই এখানে আসতে পারো, অনেক অনেক লাভ তোমরা করতে পারবে, এইটুকু আশা রাখছি। আর যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে আমি মিথ্যে বা ভুয়ো ইনফরমেশন তোমাদের সামনে উপস্থাপন করি না, তাই জন্য তোমরা নিঃসন্দেহ চলে আসতে পারো একটি সুন্দর ব্যবসা তৈরির জন্য। আর এখান থেকে নিয়ে গিয়ে তোমরা কিন্তু দারুণ দারুণ লাভে একটি ব্যবসার মুখ দেখতে পারবে। আর কখন আসবে সেটা বলে দিই, তোমরা আসবে হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে আসলেই তোমরা এখানে পেয়ে যাবে এই মার্কেটটি। আর প্রচুর মানুষ কিন্তু প্রতিদিন এই মার্কেটে চলে আসে, তাই জন্য তোমরাও আসো, দেখে শুনে যাচাই করে নিয়ে যাও। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই বলবো, যাচাই করে যারা নেবে না তারা কিন্তু কোনো লাভ বা ক্ষতির মুখে পড়লে আমাকে দায়ী বা আমার চ্যানেলকে দায়ী করতে পারবে না। হ্যাঁ, তোমরা এখান থেকে যেমন লাভের মুখ দেখতে পারবে, অবশ্যই কিন্তু ঠকানোর একটা তাগিদও থাকে, তাই জন্য ভালো করে যাচাই করে দেখে শুনে তারপরে নেবে, আগেই নিয়ে নেবে না। আগে পুরো মার্কেটটা সুন্দরভাবে ঘুরে দেখবে, সব দোকানদারের সঙ্গে যাচাই করে কথাবার্তা বলে তারপর তোমাদের যেখান থেকে পছন্দ হবে সেখান থেকেই নেবে। বিশাল বড় এলাকা নিয়ে এই মার্কেটটা কিন্তু প্রত্যেক দিন বসে যায়, আর তাই জন্য তোমরা আগে ঘুরে দেখো তারপর কিন্তু জিনিস সংগ্রহ করো। আর একবার ঠকে গেলে সেই মাল কিন্তু আর ফেরত হয় না, এটুকুনি নিজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে জানাচ্ছি। তাই তোমাদের ভালোর জন্য অবশ্যই বারবার করে বলবো, যাচাই করে নিও কি কখন আসবে কিভাবে আসবে সেটা এবার বলে দিই। শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে বাসে উঠে ক্যানিং স্ট্রিটের মুখে নামলেই পেয়ে যাবে তোমরা এই মার্কেটটি। রাস্তার উপর বসে পড়ছে প্রত্যেক দিন বসে পড়ে এই মার্কেটটি। হ্যাঁ, তবে রবিবার কিন্তু বন্ধ থাকে পুরো এই মার্কেটটি, তাই জন্য তোমরা রবিবার বাদ দিয়ে যে কোনো দিন চলে আসো সকাল 8টা থেকে রাত্রি 7টার মধ্যে। প্রচুর প্রচুর আইটেম রয়েছে, যেটা ইচ্ছা তোমরা দেখে শুনে নিয়ে যাও।
যেহেতু এটি এশিয়ার বৃহত্তম মার্কেট, তাই এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এখানে এসে যায় আর তাদের নিজের প্রয়োজনীয় জিনিস কিন্তু ব্যবসার জন্য নিয়ে যায় এই মার্কেটটি থেকে। তাই প্রত্যেক দিন কিন্তু এই মার্কেটে উপচে পড়া ভিড় হয়, যেটা দেখার মতো। কোনো দিন কিন্তু তোমরা এই মার্কেটটি ফাঁকা পাবে না, আর কোনো সময় ফাঁকা পাবে না, যে সকালে আসলে ফাঁকা, দুপুরে আসলে ফাঁকা নয়, সেরম কিন্তু ব্যাপার নয়। এই মার্কেটটি প্রত্যেক দিন প্রচুর ভিড় থাকে, আর এই মার্কেটটিতে কিন্তু অনেক অনেক দূর থেকে প্রচুর প্রচুর মানুষ চলে আসে। তোমরা এখানে পেয়ে যাবে নানা ধরনের গলাহার, হেয়ার ব্যান্ড, কানের দুল, হাতের চুড়ি, বিভিন্ন ধরনের হাতের চুড়ি, কানের দুলগুলো এত সুন্দর, অনেকটাই কম দাম। এখানে মাত্র 2 টাকাতে কানের দুল পেয়ে যাবে, যেটা তোমরা 5 টাকা 6 টাকা বিক্রি করতে পারবে। 2 টাকায় নেল পলিশ পেয়ে যাবে, 3 টাকায় লিপস্টিক পেয়ে যাবে, 8 আনাতে তোমরা পেয়ে যাবে কাজল, আর ক্লিপগুলো মাত্র 1 টাকা 2 টাকা থেকে শুরু করে অনেক দাম পর্যন্ত আছে। তোমরা যেরকম দামের নেবে সেরকম দামেরই তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তাই পুরো ভিডিওটা দেখো, আর দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানাও যে কেমন লাগলো। তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কী করে বুঝবো তোমাদের কেমন লাগছে? আর এই যে দেখছো, এই কানেরগুলো কিন্তু সব ডজনে ডজনে বিক্রি, তোমাদের আগেই বলেছি। আর এই যে নেল পালিশগুলো 1 টাকা 2 টাকা থেকে শুরু করে তোমরা অনেক দাম পর্যন্ত কিন্তু নেল পালিশ পেয়ে যাবে। অনেক রকমের জিনিস রয়েছে, তোমরা যেটা একটি সুন্দর দোকান, সাজার জিনিসের দোকান তৈরি করতে যা যা লাগে সবটাই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর প্রচুর পরিমাণে চুড়ি পাবে, শাঁখা, সিঁদুর, আলতা, প্রচুর প্রচুর দোকান রয়েছে। মানে একটি দোকান নয়, তোমাদেরকে পুরো অঞ্চলটা যদি ঘুরে দেখায় তবে কিন্তু অনেক অনেক বড় হয়ে যাবে। তাই জন্য তোমাদের কিছুটা অংশ আজকে ঘুরে দেখানোর চেষ্টা করছি, আর তোমাদের বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ প্রচুর মহিলা কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছে, আর তারা কিন্তু দাম দর করে কিনে নিয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ নানা ধরনের কানের দুল, গলার হার, টিপ প্রচুর পরিমাণে তোমরা পেয়ে যাবে। এই যে দেখো, এই কানের দুলগুলো 1 টাকা 2 টাকা থেকে শুরু করে তোমাদের মানে 5 টাকা পর্যন্ত রয়েছে। আর এখানে নানা ধরনের চুলের খোপা, গার্ডার, হাতের চুড়ি, বালা, গলার হার, পারফিউম, বডি স্প্রে, সমস্ত রকম, এই যে কাজলগুলো দেখছো এগুলো কিন্তু 1 টাকা থেকে মাত্র শুরু। আর তাই তোমাদের বলছি তোমরা দেখে শুনে নিয়ে যাও। এই নেল পালিশগুলো মাত্র 1 টাকা থেকে শুরু করে তারপরে অনেক দাম পর্যন্ত তোমরা এখানে নেল পালিশ পেয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা কিন্তু এখানে যেমনি ফুটপাতের ওপরে এই যে বড় বড় দোকানগুলি দেখতে পাচ্ছ, তাদের কিন্তু গোডাউন রয়েছে সব ভেতরে। এগুলো কিন্তু কোনোটাই ফুটপাতের দোকান নয়, কারণ কি তোমরা ফুটপাতের যাদের দেখছো তারা কিন্তু সবই বড় বড় গোডাউনের মালিক। তারা কিন্তু ছোটো ছোটো ফুটপাতে নিয়ে বসেছে, আর যখনই তোমরা অনেক মাল নিতে যাবে তাদের, তখন তোমাদেরকে তারা গোডাউনের ভেতরে তাদের নিয়ে চলে যাবে, আর তাদের মাল তোমাদেরকে দেখাবে এবং তোমরা যেটা পছন্দ করবে সেটাই দিয়ে দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব খুব তাড়াতাড়ি চলে আসব। ততক্ষণে আমার চ্যানেলে দেওয়া অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো। আর যারা নতুন এসেছো তাদের জন্য আরেকবার বলি যে আমার চ্যানেলটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আর এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে থাকো। আর যারা পুরনো রয়েছে তারা অবশ্যই কমেন্টে জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেই রকম ভিডিওই দেওয়ার চেষ্টা করব। তোমরা কমেন্টে প্লিজ জানাও যে তোমরা কেমন দেখতে চাও। আজকের জন্য এটুকুই রাখলাম, আবার অন্য ভিডিওতে অন্য হাটে, বাজারে বা মার্কেটে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো।